আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি সাইদুল ইসলাম। সংবাদের শুরুতে জেনে দেব আজকের প্রধান শিরোনামগুলো। উপসর্গহীন করোনা আক্রান্ত ব্যক্তিদের থেকে সংক্রমণ ছড়ানোর ঘটনা খুবই বিরল জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসে আজ যুক্তরাজ্যে 286 জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন 1387 জন। এবং করোনা মহামারী মোকাবেলায় এবার হজের পরিসর সীমিত করার পরিকল্পনা করছে সৌদি আরব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। উপসর্গহীন করোনা আক্রান্ত ব্যক্তিদের থেকে সংক্রমণ ছড়ানোর ঘটনা খুবই বিরল, সোমবার এমনটি জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভ্যান কেরখব। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যদিও কিছু সংখ্যক লোক কোনো উপসর্গ না থাকা সত্ত্বেও পরীক্ষার ফলাফল ইতিবাচক এসেছে, তবে এটা বিশ্বাস করা হচ্ছে তাদের অধিকাংশই অন্যদের মাঝে ভাইরাসটি ছড়ায়নি। করোনা ভাইরাস শুরুর দিকে জানানো হয়েছিল করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এই ভাইরাস ছড়িয়ে পড়ে, তা করোনা পজিটিভ ব্যক্তি উপসর্গহীন হলেও ছড়ায়। WHO-র নতুন তথ্য সম্পর্কে মারিয়া ভ্যান জানান, যে সমস্ত দেশগুলো ব্যাপক কন্ট্যাক্ট ট্রেসিং করেছে তাদের প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা। এদিকে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাস্ক ব্যবহারের বিষয়ে তাদের নির্দেশনায় পরিবর্তন এনেছে। The second part of your question is, what proportion of asymptomatic individuals actually transmit? So the way that we look at that is we look at, these individuals need to be followed carefully over the course of when they're detected and looking at secondary transmission. We have a number of reports from countries who are doing very detailed contact tracing. They're following asymptomatic cases, they're following contacts, and they're not finding secondary transmission onward. It's very rare. And that not much of that is not published in the literature. From the papers that are published, there is one that came out from Singapore looking at a long-term care facility. There are some household transmission studies where you follow individuals over time and you look at the proportion of those that transmit onwards. প্রাণঘাতী করোনা ভাইরাসে ব্রিটেনে আক্রান্ত অমৃতের সংখ্যা কমতির দিকে, তবে গত কয়েকদিনে বেশ কমতির দিকে থাকলেও আজ কিছুটা বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আজ মঙ্গলবার এই ভাইরাসে 286 জন প্রাণ হারিয়েছেন। এর আগে গতকাল সোমবার ছিল লকডাউন শুরুর পর থেকে সর্বনিম্ন সংখ্যা 55 জন, আর এ নিয়ে মোট মৃতের সংখ্যা 40,883 জনে দাঁড়িয়েছে। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে। এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার জানিয়েছে, করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1,387 জন, গতকাল সোমবার ছিল 1,205 জন, আর মোট আক্রান্তের সংখ্যা 2,89,140 জন। এদিকে আজ জাতীয় পরিসংখ্যান অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যানে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। করোনা ভাইরাসের মহামারী মোকাবেলায় এবার হজের পরিসর সীমিত করার পরিকল্পনা করছে সৌদি আরব। দেশটির হজ সংশ্লিষ্ট একাধিক সূত্রে বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিটি দেশের নির্ধারিত কোটায় 20% মুসল্লিকে হজ পালনের সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে বাংলাদেশ সৌদি সরকার থেকে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত পায়নি জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, দেশটির সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সৌদি আরবে ভয়ানক রূপ দেখাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে 1,00,000। এমন পরিস্থিতিতে এবছর হজ পুরোপুরি বাতিল না করে প্রতীকী সংখ্যায় কিছু মুসল্লিকে হজের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে সৌদি সরকার। একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে
প্রতিটি দেশের জন্য নির্ধারিত হজযাত্রীর 20% মানুষ হজের সুযোগ পাবেন। তবে বয়স্ক ব্যক্তিরা এই সুযোগ পাচ্ছেন না, সবাইকে বাড়তি স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তবে প্রতিবেদনে এও বলা হয়েছে সৌদি আরবের কিছু কর্মকর্তা করোনা ঝুঁকির কারণে এবারের হজ বাতিলের জন্য চাপ দিচ্ছেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 1,37,198 জন, কিন্তু করোনা মহামারীর কারণে সরকারি বেসরকারি মিলিয়ে এবছর বাংলাদেশ থেকে হজের জন্য নিবন্ধন করেছেন মাত্র 65,000 মুসল্লি। একদিকে করোনার কারণে হজযাত্রা নিয়ে দোলাচল, সেই সাথে রয়টার্সের এমন খবর, সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় নিবন্ধিত হজযাত্রীরা। হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব বলছে, সৌদি আরবের আনুষ্ঠানিক ঘোষণার পরই করণীয় নিয়ে ভাববেন তারা। সরকারিভাবে কোনো এখনও অথেন্টিক কোনো নিউজ পাওয়া যায় নাই, বিধায় এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সেখান থেকে যদি সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত আসে, তাহলে আমরা হাব এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সহ মিলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই প্রেক্ষাপটে ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, হজ আয়োজন নিয়ে কোনো তথ্য সরকারের কাছে নেই, এ বিষয় নিয়ে সৌদি আরবের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। সৌদি আরবের হজের ব্যবস্থা একেবারেই অনিশ্চিত। আমাদের যিনি হজ কাউন্সিলর আছেন মিস্টার মাকসুদ, উনি রেগুলার সকাল বিকেল দুপুর মানে 24 hours উনি খবরের মধ্যে ওনাকে লাগিয়ে রাখা হয়েছে। যখনই খবর হবে ইনশাআল্লাহ আমি আগে জানবো। এই অবস্থায় আশা করা যাচ্ছে খুব শিগগিরই হজের বিষয়ে নিজেদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে সৌদি আরব সরকার। মুনাজ্জিল রিয়াদ, এনটিভি নিউজ ডেস্ক। আগামী 15 জুন থেকে ব্রিটেন জুড়ে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তবে লকডাউনের শিথিলতা আসলেও ধর্মীয় উপাসনা সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানগুলোতে একসাথে অনেকের সমাবেশের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দীর্ঘ 3 মাস লকডাউনে ব্রিটেন, তবে গত 3 দিন ধরে মৃতের ও আক্রান্তের সংখ্যা অনেকটা কমতির দিকে। দেশটির সরকার আগামী 15 জুন হতে লকডাউন বিধি নিষেধের শিথিল করার কথা জানিয়েছে। ধর্মীয় উপাসনালয়গুলো এখনও বন্ধ রয়েছে এই ভাইরাসের কারণে। তবে 15 জুন লকডাউন শিথিলের ঘোষণায় বিভিন্ন গণমাধ্যমে ধর্মীয় উপাসনালয় খোলার ব্যাপারে খবর বেরিয়েছে। এই পরিস্থিতিতে এখনই মুসলিম ধর্মাবলম্বীদের সালাত আদায়ের জন্য মসজিদগুলো খুলে দেওয়ার পক্ষে নন ব্রিটেনের ইমামরা, কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মসজিদ খোলা থাকলেও জামাতের সহিত নামাজ আদায় করা যাবে না। এ নিয়ে ব্রিকলেন মসজিদের খতিব বলেন, বিশেষত আমরা সরকারের কিছু আলোচনা শুনতেছি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য, যেহেতু হাই স্ট্রিট বা দোকানপাট সব কিছুই খুলছে, ধর্মীয় প্রতিষ্ঠানও খুলুক, আমরা চাই আর বার আমরা মসজিদে এসে সবাই একত্রিত হয়ে নামাজ পড়ি, কিন্তু জনস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা একান্ত জরুরি। বিদায় এগুলা খোলার পূর্বে আমাদের কিছু যে চিন্তা ভাবনা করা উচিত, যে সামনে দিয়ে আরও স্বাস্থ্যের ঝুঁকি আসছে কি আসছে না। গতকালকের মৃত্যুর হার লক্ষ্য করে আমরা দেখি যে এইভাবে যদি কমে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ সব কিছু স্বাভাবিক হয়ে যায়, এটাই আমরা আশা করি। করোনা ভাইরাস আর স্প্রেড হবে কি হবে না, এই ধরনের সাইন্টিফিক একটি সুন্দর ব্যাখ্যা আসা উচিত। তাহলে আমরা মনে করি সব কিছু খুলে দিলে সুন্দর হবে, সব কিছু স্বাভাবিক এটা আমরা চাই, কিন্তু জনস্বাস্থ্য রক্ষা এর প্রতি খেয়াল রাখা উচিত বলে আমরা মনে করি। পপুলার শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান ফারুক আহমদ জানান, 15 জুন লকডাউনের শিথিলতাকে কেন্দ্র করে মসজিদগুলো খোলা হলেও স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মাবলী মেনে চলা প্রয়োজন বলে মনে করেন তিনি। কম্পালসরি মাস্ক পরা লাগবো, এরপরে নিজের প্রেয়ার ম্যাট আনা লাগবো, অজুখানা ফেসিলিটি ক্লোজ থাকলো এট অল টাইম, তো তার যে ঘরটা কি অজু ফরিয়া হওয়া লাগবো। এরপরেও আমরা এডিশনালি অনেকটা কয়েকটা ফেসিলিটি রাখলাম, আমরা হ্যান্ড ওয়াশ স্যানিটাইজার যেটা মসজিদের বাড়া রাখবো, যেরও আইবা হ্যান্ড ওয়াশ করিয়া আইবা, এরপরে আমরা এটা টেম্পারেচার রিড করবার লাগে গান রাখা হইব, টেম্পারেচার যদি অ্যাবাভ রিকোয়ারমেন্ট হয়ে যায় এরপরে ডিফিউজ করা হইব, আমরা এন্ট্রি করা ফটন দিতাম। 15 তারিখ থেকে লকডাউন শিথিল করা হলেও যে অনুষ্ঠান জনসমাবেশ ঘটায়, যেমন ধর্মীয় সামাজিক রাজনৈতিক অনুষ্ঠানগুলো বন্ধ থাকবে আগামী 4 জুলাই পর্যন্ত। মোহাম্মদ মাসুদুজ্জামান, এনটিভি ইউরোপ নিউজ, লন্ডন।
দর্শক, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হিউস্টনের নিজ শহরে মা লার্সেনিয়া ফ্লয়েডের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশি নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েড। তার মৃত্যুতে সপ্তাহের বেশি বিক্ষোভ চলে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে, পরে তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। পুলিশি নির্যাতনে তার মৃত্যুতে মিনিয়াপোলিসের পুলিশ বাহিনী ভেঙে দেওয়ারও ঘোষণা আসে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার জর্জ ফ্লয়েডকে চিরবিদায় জানাতে তার পরিবারের প্রস্তুতি চলছে। এদিকে তাকে বিদায় জানাতে দিনের শুরুতে প্রচণ্ড রোদের মধ্যে হাজার হাজার জনতা ভিড় জমিয়েছেন। অনেকেই তার প্রতি সম্মান জানাতে সোমবার টেক্সাসে চলে যান, গির্জার বাইরে জড়ো হতে থাকেন, যেখানে তাকে দেখার জন্য রাখা হয়েছে। গত 25 মে পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে মারা যান কৃষ্ণাঙ্গ আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড। তার মৃত্যুর ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায় ডেরেক শভিন নামে এক পুলিশ কর্মকর্তা তার ঘাড়ে প্রায় 9 মিনিট হাঁটু চেপে ধরেন। এ সময় ফ্লয়েড আকুতি মিনতি করেও সেই পুলিশ কর্মকর্তার হাত থেকে রেহাই পাননি। কৃষ্ণাঙ্গ এ যুবককে হত্যার সময় আরো 3 পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত থাকলেও তারা তাকে উদ্ধার করেননি। I don't have a lot to say because I can't get my words together right now, but I wanted everybody to know that this is what those officers took from. At the end of the day, they get to go home and be with their families. Gianna does not have a father. He will never see her grow up, graduate. He will never walk her down the aisle. If it's a problem she's having and she needs her dad, she does not have that anymore. চলতি বছরের আগস্টের শুরু থেকে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনার ভ্যাকসিন ইনহেলারের মাধ্যমে ব্যবহার করা যাবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পার্সোনালাইজড মেডিসিনের অধ্যাপক আইরিশ বিজ্ঞানী অ্যাড্রিয়ান হিল অনলাইনে দেওয়া বক্তব্যে এক কথা বলেন। দ্য আইরিশ পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইনহেলার ভ্যাকসিন প্রকল্পের নেতৃত্বে থাকা অধ্যাপক হিল জানান, তারা যে কোভিড-19 ভ্যাকসিন তৈরি করেছেন তা কাজ করবে বলে গবেষকরা 80% আত্মবিশ্বাসী। অধ্যাপক হিলের মতে, সংক্রমণের হার খুব বেশি কমে গেলে এই ভ্যাকসিন আনতে দেরি হতে পারে। আমরা ধারণা করছি আগস্টের প্রায় কাছাকাছি হতে পারে। এপ্রিলে 10,260 জন প্রাপ্তবয়স্ক ও শিশুদের নিয়ে ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু হয়েছিল। যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি অ্যাস্ট্রোজেনেকা নিশ্চিত করেছে, ভ্যাকসিন কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত হলেই তারা ওই ভ্যাকসিনের 200 কোটি ডোজ তৈরি করবে। কোম্পানিটি যুক্তরাজ্যে 10 কোটি ডোজ সরবরাহ করতে সম্মত হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় গত মার্চ মাসে লকডাউন ঘোষণা করা হয়েছে ব্রিটেন জুড়ে। এর পরিপ্রেক্ষিতে গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে ব্রিটেনের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে 1 জুন থেকে ইংল্যান্ডের প্রাইমারি স্কুলের কিছু সংখ্যক ক্লাস শুরু হয়েছে। তবে সরকারের পরিকল্পনা ছিল বিদ্যালয়ের বছরের মেয়াদ শেষের আগে অর্থাৎ সামার হলিডের আগে অন্তত 4 সপ্তাহ স্কুলে শিশুদের ফিরিয়ে আনার। বাস্তবতা নিরিখে এটি আর সম্ভব নয় বলে মনে করা হচ্ছে, তাই শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে স্কুলগুলো আরও নমনীয় হওয়ার পরামর্শ দিচ্ছে সরকার। স্কুলের প্রধান শিক্ষকরাও বলছেন, এখন আর স্কুলের সকল ক্লাস খুলে দেওয়া সম্ভব নয়। আজ মঙ্গলবার পার্লামেন্টে এডুকেশন সেক্রেটারি গেভিন উইলিয়ামসন নিশ্চিত করেছেন যে জুলাইয়ে বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে 4 সপ্তাহের জন্য সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তা আর এগোচ্ছে না। প্রসঙ্গত, মার্চ মাস থেকে স্কুল বন্ধ থাকলেও ফ্রন্টলাইন কর্মীদের সন্তানেরা স্কুলে যাওয়ার সুযোগ ছিল। আর গত 1 জুন থেকে রিসেপশন ইয়ার 1 ও ইয়ার 6 এর শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার সুযোগ পায়, যদিও বহু বাবা মা তাদের সন্তানদের স্কুলে দিতে অনীহা প্রকাশ করেছেন। While we are not able to welcome all primary children back for a full month before the summer, we continue to work with the sector on the next steps, where we'd like to see schools who have the capacity to bring back more children in those smaller class sizes, to do so, if they are able to do, before the summer holidays. We will be working to bring all children back to school in September. I know students who are due to take exams in 2021 will have experienced considerable disruption to their education this year, and we are committed to doing all we can
to minimize the effects of this. এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিদিনই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের সাধারণ জনগণের কাছে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ 10 ডাউনিং স্ট্রিটে ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দর্শক চলুন সংবাদ সম্মেলনের কিছু অংশ দেখে আসি। As a country, we continue to meet the 5 tests set out in the Prime Minister's roadmap. And the R rate continues to stay below 1. So I can confirm today that retail outlets which have been required to be closed will be able to open their doors again from Monday the 15th of June, so long as they comply with the COVID secure guidelines we published on the 25th of May. This is the latest step in the careful restarting of our economy and will enable high streets up and down the country to spring back to life. Of course, many shops have remained open throughout the pandemic, ensuring that we're able to buy the essentials we need. And I would like to thank those workers at supermarkets, at pharmacies, at post offices, and other essential retailers for their dedication during this period. প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় ইউরোপে লকডাউন ও সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব না দিলে 31 লাখ মানুষের মৃত্যু হতে পারত এমন তথ্য উঠে এসেছে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এক গবেষণায়। ইউরোপের এই ভাইরাসের প্রকোপ কমে এলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিশ্বব্যাপী করোনা মহামারী আরও খারাপের দিকে যাচ্ছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের একদল গবেষক বলেছেন লকডাউন আরোপ করা না হলে ইউরোপে বিপুল সংখ্যক মানুষ মারা যেত। 11টি দেশে মৃত্যুর এই সংখ্যা ছাড়াতো অন্তত 31 লাখ। শুধুমাত্র লকডাউন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব দিয়েই ঠেকানো গেছে এই প্রাণহানি। গবেষণার মডেলিং অনুযায়ী করোনার সবচেয়ে বেশি মৃত্যু হতে পারত ফ্রান্সে 6,90,000, ইতালিতে মারা যেতে পারত 6,30,000, জার্মানিতে 5,60,000, যুক্তরাজ্যে 4,70,000 এবং স্পেনে 4,50,000। গবেষকরা মনে করেন বিশ্ব এখনও করোনা ভাইরাসের সূচনা লগ্নে আছে। বর্তমানে ইউরোপে এই ভাইরাসের প্রকোপ কমে এলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিশ্বের বিভিন্ন দেশে এই মহামারী আরও ভয়ানক আকার ধারণ করছে। ইউরোপের পরিস্থিতি উন্নতি হলেও বিশ্বের অন্যান্য দেশের অবস্থা ভয়াবহ। গত 10 দিনে গড়ে 1 লাখ করে মানুষ কোভিড-19 আক্রান্ত হচ্ছেন। লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া, আফ্রিকা মহাদেশে ভয়াবহ বাড়তে পারে এই ভাইরাসের প্রাদুর্ভাব। বৈশ্বিক এই মহামারী 6 মাস অতিক্রম করলেও বিধিনিষেধ তুলে নেওয়ার সময় এখনও আসেনি। সরকারি ওয়েবসাইট থেকে করোনার বিস্তারিত তথ্য মুছে ফেলা ব্রাজিলে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। মোট আক্রান্ত ছাড়িয়েছে 7 লাখ। যুক্তরাষ্ট্রে 2 মাসের মধ্যে সর্বনিম্ন মানুষের মৃত্যু হয়েছে সোমবার। করোনামুক্ত হওয়ায় পুরোপুরি লকডাউন তুলে নিয়েছে নিউজিল্যান্ড। রাশিয়ার মস্কো, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কও সচল হয়েছে পুরোদমে। ভারতের সর্বোচ্চ সংক্রমণের মধ্যে সোমবার থেকে আরেক দফায় শিথিল হল বিধিনিষেধ। মোনাজিল রিয়াদ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। জগন্নাথপুর উপজেলা সহ পুরো জেলা ব্যাপী বৈশ্বিক মহামারী করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নতুন করে 3 জন সহ এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 20 জনে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, জনসাধারণের মধ্যে আতঙ্ক আর অস্থিরতা থাকলেও অধিকাংশ লোকজন মানছেন না স্বাস্থ্যবিধি। কারণে অকারণে বাহিরে ঘুরেফেরায় ব্যবহার করছেন না মাস্ক। লোকজনদের সচেতন রাখতে বিরামহীন প্রচারণায় উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যাচ্ছেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউএনও অ্যাসিলেন্ট এবং পুলিশ। আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মেডিকেল টিম ওই 3 জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা সহ 3টি বাড়ি লকডাউন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসূদন ধর জানান, করোনা ভাইরাসে আক্রান্ত 3 জনের মধ্যে 1 জন পুরুষ ও 2 জন নারী রয়েছেন। অ্যাসিলেন্ট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত গতকাল সোমবার জগন্নাথপুর ও রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লোকজন মাস্ক ব্যবহার না করায় 7,300 টাকা জরিমানা আদায় করেছেন। এদিকে দিন যত যাচ্ছে করোনা ভাইরাসের প্রভাব ততই বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ প্রতিরোধে সরকারের গণবিজ্ঞপ্তির আদেশ মেনে চলার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুম। দর্শক, এবার খেলার খবর।
অনিশ্চয়তার সুতোয় দুলছে টি টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। করোনার বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ মাঠে করাবে কিনা তা নিয়ে আছে ব্যাপক সংখ্যা। শেষ পর্যন্ত যদি বিশ্বকাপ না হয় সেই সময় আইপিএল আয়োজন করা হোক এমনটাই চাচ্ছেন অনেকেই। ক্যারিবীয় কিংবদন্তি মাইকেল হোল্ডিং এমনটাই মত দিচ্ছেন। হোল্ডিং এর মতে বিশ্বকাপ যদি মাঠেই না গড়ায় তাহলে সেই সময় আইপিএল আয়োজন করাই যায়, এমনকি সেই সময় আইপিএল আয়োজন করার পূর্ণ অধিকার ভারতীয় ক্রিকেট বোর্ড রাখে বলেও মনে করেন তিনি। এ ব্যাপারে মাইকেল হোল্ডিং বলেন, মনে হয় না যে আইসিসি ইচ্ছাকৃতভাবে আইপিএল আয়োজনের কথা ভেবে টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়া সরকারের আইনেই তো রয়েছে একটা নির্দিষ্ট তারিখের আগে সেদেশে বিদেশিদের প্রবেশের ব্যাপারে। আগামী 18 অক্টোবর থেকে 15 নভেম্বর অস্ট্রেলিয়ায় হওয়ার কথা এবারের বিশ্বকাপ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব নাও হতে পারে। অনেকেই দর্শক শূন্য স্টেডিয়ামে আয়োজনের মত দিচ্ছেন। দর্শক ছাড়া ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের বিষয়টি মানতে পারছেন না অনেকেই। কুমার সাঙ্গাকারা, ওয়াসিম আকরাম ও ব্র্যান্ডন ম্যাককালাম সহ অনেকেই বিশ্বকাপ পেছানোর পক্ষে মত দিয়েছেন। আসন্ন ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন দেশটির সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান ইউনুস খান। এছাড়া স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ডানহাতি লেগ স্পিনার মুশতাক আহমেদকে। প্রধান কোচ মিসবাউল হক ও বোলিং কোচ ওয়াকারের সাথে যুক্ত হবেন ইউনুস ও মুশতাক। তবে শুধুমাত্র ইংল্যান্ড সফরের জন্য ইউনুস মুশতাককে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী আগস্ট সেপ্টেম্বরে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরের সূচি নির্ধারিত আছে। সফরে 3টি করে টেস্ট ও টি টোয়েন্টি খেলবে পাকিস্তান। 2017 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এই প্রথম পাকিস্তান দলে কোনো দায়িত্ব পেলেন ইউনুস। 17 বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারে 118টি টেস্ট খেলেছেন ইউনুস, রান করেছেন 10,099। এছাড়া 265টি ওয়ানডে ও 25টি টি টোয়েন্টি খেলেছেন তিনি। ইউনুসের নেতৃত্বে 2009 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে পাকিস্তান। দর্শক সংবাদ শেষ করব, তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। উপসর্গহীন করোনা আক্রান্ত ব্যক্তিদের থেকে সংক্রমণ ছড়ানোর ঘটনা খুবই বিরল জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসে আজ যুক্তরাজ্যে 286 জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন 1,387 জন। এবং করোনা মহামারী মোকাবেলায় এবার হজের পরিসর সীমিত করার পরিকল্পনা করছে সৌদি আরব। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeantv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।